পরে খা, পরে দেখ। তুই না মামা একটা কপাল নিয়ে আসছিস, দে তোর কপালে লাগা একটা ঘষা। ব্যান্ডেজ খুলে যাবে, এই তুই সুখ খাওয়া। কারো রক্তের সাথে তার বডিতে ম্যাচ করে না। কই থেকে একটা সুন্দরী মেয়ে উদয় হলো, একবার উদ্ধারকারী জাহাজ হামজা। হামজা নস্তম। আচ্ছা লেডিস নামের কোনো উদ্ধারকারী জাহাজ আছে? নাই। হামজা রুস্তম বাদ দিয়ে কাহিনীটা কি বল। আসল কাহিনী হইলো, কোনো ছেলের সাথেই তার বডিতে রক্ত ম্যাচ করে না। কই থেকে একটা সুন্দরী কন্যা উদয় হইলো, পটাসং পটার সাথে রক্ত মিলা গেল। তুই শালা একটা জেনুইন কন্যা রাশি। আরে আসল কথাই তো বলি নাই, আমার গতকালকে হামজা ফোন দিছিল। দেখছিস নাম্বার দিছি আমি আর ফোন দিছি ওরে, তুই কিন্তু সাবধানে থাকিস, একটু টাইট দিস। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা, সে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতেই সিএসিতে পড়ে। বলছিলাম না এই শালা জেনুইন কন্যা রাশি। ওই মেয়ে তো ভেড়া মেড়া ছাগল না এইসব কলেজে পড়তে পারতো, কিন্তু না, তাকে আমাদের ভার্সিটিতেই পড়তে হবে। কিছুদিন পর হবে তার প্রেমিকা, প্রথমে নিচে তেল, তারপরে নিবে পুরো ফিলিং স্টেশন। আচ্ছা উদ্ধারকারী শিব তোর আর কি বললো রে? বললো আসবে হসপিটাল, ওকে দেখা যাবে। ওকে মানে কাকে? ওকে মানে তোকে না, ওকে মানে উদ্ধারকারী জাহাজে উদ্ধারকৃত জাহাজটা। বললাম না তোর মহা কপাল, দে তোর ব্যান্ডেজের উপর দিয়ে আজকে আমি কষা দিন। তুই আমার ঘাটটা চুকে দে, শুয়ে থাকতে থাকতে আমার ঘাটটা কেমন হয়ে গেছে। আমার ঘাট না, আমি তোর পুরো বডি মালিশ করে দিব যদি একটা রুস্তম মিলে আমার। তুষার এ হচ্ছে কণা, আর বাকি পরিচয়টা নিশ্চয় দিতে হবে না। যার রক্তে জীবন ফিরে পেলাম তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেবার কি আছে? আপনি কিন্তু বাড়িয়ে বলছেন, আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজই করত, তাই নাকি? থাম কণা, তুমি বসো। আমি তোর ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা তোমাকে আসলে ধন্যবাদ দিব না, এই চার অক্ষরের শব্দ তোমার জন্য অনেক কম হয়ে যায়। ওষুধের দোকানে তিনজন গিয়ে কি মারামারি করবো নাকি? আপনি কিন্তু বেশি বেশি বলছেন, আমি কিন্তু এখন সত্যি সত্যি লজ্জা পাচ্ছি। তো এখন শরীরে কি অবস্থা? এই তো আগে থেকে অনেকটা সুস্থ, ডক্টর বলেছে দু একদিনের মধ্যে ছেড়ে দেবে। গুড নিউজ, নেক্সট টাইম থেকে বাইক চালানোর সময় একটু সাবধানে থাকবেন। অ্যাক্সিডেন্ট করে এবার একটা ব্যাপার খুব ভালো করে রিয়েলাইজ করলাম, রক্ত মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ও তো সেটা এতদিনে উপলব্ধি করলেন? আগে শুনেছি, কিন্তু এবার রক্ত দিয়ে তোমার রক্ত আমার শরীরে নিয়ে বুঝতে পারলো। মানে উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে, এই যে তুমি আমাকে রক্ত দিয়েছ, রক্তের সাথে কিন্তু অনেক অদ্ভুত সুন্দর গুণ আমার মধ্যে চলে এসেছে তোমার। যেমন ধরো, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম তুমি দাঁত দিয়ে অনেক সুন্দর করে নখ কাটো, সেই গুণটা আমার মধ্যে চলে এসেছে। আমি এখন মনের অজান্তে দাঁত দিয়ে নখ কাটি। কি বলছেন এসব? যা সত্য তাই বল। এটা হচ্ছে রক্তের টান,
রক্তের শক্তি। হইছে হইছে, শক্তি পর্দা আইস। মেদি উঠা। হ্যাঁ আমার উঠা। আরে বেটা আমার ধৈর্য উঠা। আমি আগেই বলছি তুই একা পারবি না, সবাই পারে না। চল।